হ্যালো গাইজ, এটি শাগুনিল ফ্রম আর্টিস্টিক সেভেনটিন, এবং এখন আমি করবো হইচইয়ে আজকে মুক্তি পাওয়া সিনেমা দ্য পার্সেলের রিভিউ, যেটায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তো এই সিনেমাটার ভালো দিক কী, খারাপ দিক কী আলোচনা করবো সেগুলো নিয়ে, তাই পুরো ভিডিও দেখতে থাকো। এবং সবার আগে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা এরকম নতুন মুভি এবং ওয়েব সিরিজের রিভিউ ভিডিও করতে থাকি, এবং একই সঙ্গে পুরনো ভালো মুভি এবং ওয়েব সিরিজের রেকমেন্ডেশন ভিডিও করতে থাকি। তো প্রথমে এই সিনেমার গল্প ছোট্ট করে একটুখানি বলি। এই সিনেমাতে এক দম্পতিকে দেখানো হয়েছে যারা পেশাতে দুজনেই ডাক্তার। সিনেমা শুরু হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তর জন্মদিন থেকে, যেখানে একটা পার্সেল আসছে গিফট হিসেবে, কিন্তু যে পাঠিয়েছে তার নাম নেই পার্সেলে। এবার এই একটা পার্সেল এসে এই জিনিসটা বন্ধ হচ্ছে না, এর পরেও আরও পার্সেল আসতে থাকছে, এবং প্রত্যেকটা পার্সেলে ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি থাকছে। এবার এরকম কোনো ঘটনা ঘটলে অডিয়েন্সের এটা মনে হতে বাধ্য যে ঋতুপর্ণা সেনগুপ্তের চরিত্রের কোনো পুরনো প্রেমিক হয়তো এই ঘটনা ঘটাচ্ছে, অর্থাৎ তাকে ব্ল্যাকমেল করছে এই পার্সেলগুলো পাঠিয়ে। কিন্তু আদৌ কি সেটাই সত্যি, নাকি অন্য কেউ পাঠাচ্ছে এই পার্সেলগুলো? আর যদি অন্য কেউ হয়েই থাকে, তাহলে সেই অন্য কেউটা কে, তার মোটিভ কী, সে কেন পাঠাচ্ছে এই পার্সেলগুলো, সেগুলো যদি জানতে হয় তাহলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। হইচইতে সিনেমাটা অ্যাভেলেবেল রয়েছে। এবার বিষয় হচ্ছে, সিনেমাটার একদম লাস্ট সিকোয়েন্সে গিয়ে একটা টুইস্ট দিয়ে ওপেন এন্ডে শেষ করা হয়েছে পুরো গল্পটাকে। এবার থ্রিলার সিনেমাতে ওপেন এন্ডের আমি নিজে সত্যি কথা বলতে গেলে বিশাল বড় ভক্ত, আমার ওপেন এন্ড জিনিসটা বেশ ভালো লাগে। কিন্তু এই গল্পটা কিন্তু ওপেন এন্ড ডিজার্ভ করে না, এই গল্পটা ডিমান্ড করে ক্লোজ এন্ড, তো সেটা করা হয়নি, ওপেন এন্ডে শেষ করা হয়েছে, যেটা আমার সত্যি কথা বলতে গেলে ভালো লাগেনি। এই সিনেমাটার জনরা গুগলে দেওয়া রয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার। এবারে সাইকোলজিক্যাল থ্রিলার বললে আমাদের যে সিনেমাগুলোর কথা মনে পড়ে সেগুলো হচ্ছে রাপসাসান, ফরেনসিক, কিংবা আমাদের বাংলার বাইশে শ্রাবণ। তো সেই সিনেমাগুলোতে যে ধরনের ট্রিটমেন্ট আমরা দেখতে পাই, এই সিনেমাটা কিন্তু ডিরেক্টর ইন্দ্রাশিষ আচার্য সেই ধরনের ট্রিটমেন্ট করেননি। এখানে একটা স্লো বার্ন ট্রিটমেন্ট তিনি করেছেন, যেটা সাইকোলজিক্যাল থ্রিলার জনরাতে একেবারেই আনএক্সপেক্টেড। প্রত্যেকটা ডিরেক্টরের একটা নিজস্ব ভঙ্গিমা থাকে গল্প বলার, তো এখানে ডিরেক্টর ইন্দ্রাশিষ আচার্য নিজের মতো করে গল্প বলার চেষ্টা করেছেন, যেরকমভাবে তার বেস্ট মনে হয়েছে। সেটার সঙ্গে আমি কোনোভাবে কানেক্ট করতে পারিনি, আমি রিলেট করতে পারিনি, যে কারণে আমার হয়তো এঙ্গেজিং লাগেনি পুরো জিনিসটা। আমার স্ক্রিন প্লে কোথাও কোথাও স্লো মনে হয়েছে, সেটা টোটালি ডিফারেন্ট একটা ফ্যাক্টর, আপনার ভালো লাগতেই পারে এই ধরনের অ্যাপ্রোচটা, তো আপনারা নিজেরা দেখুন, নিজেরা জাজ করুন। কিন্তু আমি বলবো যে ওই যেহেতু স্ক্রিন প্লেটা খুব স্লো, এবং যেহেতু ওটিটি প্ল্যাটফর্মে এখন সিনেমাটা এসছে, তো আমার মনে হয় না যে এই সিনেমাটাকে আমি অ্যাজ অ্যান অডিয়েন্স, বা আমার মনে হয় সাধারণ অডিয়েন্স যারা রয়েছেন, তারা বেশিক্ষণ টানতে পারবেন মোবাইল স্ক্রিনে এই সিনেমাটাকে। অনেকেরই মনে হবে যে এঙ্গেজিং না, তো সিনেমাটা থেকে বেরিয়ে যাওয়ার একটা চান্সেস থাকবে। পুরো সিনেমা জুড়ে ঋতুপর্ণার চরিত্র নিজের অতীতে ফেলে আসা ডার্ক সাইডগুলোর কাছে আবার ফিরে যায়। পার্সেল কে দিচ্ছে সেটা সে নিজে ইনভেস্টিগেট করতে চায়, কিন্তু সে পারে না। এবার এই ডার্ক সাইডগুলো যে বিশাল কিছু অডিয়েন্সের ভালো লাগবে, বা ঋতুপর্ণার চরিত্রের জন্য সিম্প্যাথেটিক করে তুলবে, বা ঋতুপর্ণার চরিত্রটাকে আলাদা করে এস্টাবলিশমেন্ট দিচ্ছে, তা কিন্তু একেবারেই নয়। বা শাশ্বতর একটা পরকীয়ার অ্যাঙ্গেল রাখা হয়েছে, সেটাও যে কী জন্যে বা সেটার গল্পে কী দরকার আমি অন্ততপক্ষে বুঝতে পারিনি। ডক্টরদের লাইফ কীরকম স্টেকে থাকে সেই জিনিসটাকে এখানে দেখানো হয়েছে, এবং একই সঙ্গে পেশেন্টের মৃত্যু হলে পেশেন্টের বাড়ির লোক কীভাবে ডক্টরদের ব্লেম করে। অনেক সময় সাধারণ মানুষ এবং পেশেন্টের বাড়ির লোক মিলে ডক্টরদের হসপিটালেই অ্যাটাক করে দেয়, সেই জিনিসগুলোকে এখানে দেখানো হয়েছে, যেগুলো আমাদেরকে 2019 সালে আমাদের কলকাতার বুকে ঘটে যাওয়া এনআরএস হসপিটালের সেই ডার্ক সাইডটাকে তুলে ধরে আমাদের সামনে, আমাদের একবার মনে করিয়ে দেয় ওই ঘটনাটা। এদিকটা আমার ভালোই লেগেছে, সিনেমাতে দেখানো হয়েছে বেশ ভালো একটা দিক। কিন্তু আমার মনে হচ্ছে যে এই জিনিসটার কিন্তু মূল গল্পে কী প্রাসঙ্গিকতা সেটাকে ভালোভাবে এস্টাবলিশ করা হয়নি, যে কারণে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার ঠিক মনে হয়নি যে এই জিনিসটা আদৌ গল্পটার জন্য কোনোভাবে সুটেবল ছিল। এই সিনেমার বিজিএমটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু বিজিএমের ইউজটা খুব কম জায়গাতে করা হয়েছে, যেটা একটা খারাপ দিকও বটে। এই সিনেমাতে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো ছিল, প্রত্যেকে খুব কনভিনসিংভাবে যে যার চরিত্রটা প্লে করেছেন এটা খুব ভালো একটা দিক। সেটা শাশ্বত চট্টোপাধ্যায় হোক, ঋতুপর্ণা সেনগুপ্ত হোক, শ্রীলা মজুমদার হোক, কিংবা দামিনী বাসু হোক, কিংবা অম্বরীশ ভট্টাচার্য হোক, প্রত্যেকেই কিন্তু বেশ ভালো কাজ করেছেন যে যা নিজের জায়গায়। সিনেমাতে দুটো শট আমার বেশ ভালো লেগেছে। একটা শট ছিল যেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত একটা নদীর ধারে মাঠের মধ্যে বসে রয়েছেন, দূরে একটা কমলা সূর্য দেখা যাচ্ছে, তো ওই শটটা খুব সুন্দর, একটা হোয়াইট শট, খুব সুন্দর লেগেছিল শটটা দেখতে। এবং সিনেমাটা যেভাবে শেষ হচ্ছে, একদম লাস্ট যে সিনটা যেখানে মা মেয়ে ছাদের মধ্যে খেলছে, এবং তারপরে ড্রোন শট নিয়ে পুরো একটা ওয়াইডার ভিউ চলে আসছে, তো ওই শটটাও আমার বেশ ভালো লেগেছে। তো ওভারঅল আমি এটাই বলবো যে কিছু কিছু জায়গা ভালো ছিল সিনেমাতে, কিন্তু মানে টোটালে কিন্তু এই সিনেমাটা দাঁড়ায়নি, অন্ততপক্ষে এই সিনেমাটা আমার ভালো লেগেছে আমি বলতে পারবো না, তবে তোমাদের ভালো লাগতেই পারে, তোমরা অবশ্যই সিনেমাটা দেখতে পারো। আবারও যেটা বলবো, হইচইতে অ্যাভেলেবেল রয়েছে সিনেমাটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো নিজের মহিলার ফ্রেন্ডের সঙ্গে। এই সিনেমাটা তোমাদের দেখা থাকলে তোমাদের কীরকম লেগেছে সিনেমাটা আমাদের কমেন্ট করে জানাতে পারো। আমাদের চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা এরকম নতুন মুভি এবং ওয়েব সিরিজের রিভিউ ভিডিও করতে থাকি, এবং একই সঙ্গে পুরনো ভালো মুভি এবং ওয়েব সিরিজের রেকমেন্ডেশন ভিডিও করতে থাকি। আজকের মতো টাটা, চোখ রাখো পরবর্তী ভিডিওতে। হ্যাঁ হো গ্যাজা, চলো অব যাইয়ে।
Thank you.